شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. আর কোন জায়গায় কবরস্থান নেই অথবা হয়তো আর উপায় নাই, তো এমন অবস্থায় আপনি কি করবেন? আপনি কি সেই কবরের মাটি তুলে ফেলবেন, নাকি আপনি কবর কবরের মাটি ভরবে অন্য কোন জায়গায় গিয়ে মাটি নিয়ে এসে কবরে ভরবে, না কি করবেন? এটা হচ্ছে প্রশ্ন। শুনেন, এর উত্তরটা কিন্তু একদিক দিয়ে খুবই জটিল আর একদিকে খুব সোজা। ধরুন একটা উদাহরণ দিই আপনাদেরকে, আপনি কবর জায়গা হবে দেখা যায় দু তিনটা কবর দেওয়া হবে, তিনটা ধরনের কবর দেওয়া হবে। আমার একটা আগে আলোচনা চলছে কি করবো, হয়তো কবরের মাটি ভরবো অথবা কবরের মাটি তুলে ফেলবো। এমন প্রস্তুতি হতে 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 দেখা গেল দুই তিন দিনের মধ্যে আপনাদের গ্রামে চারটা মারা গেছে, তিনটা জায়গাতে মারা মারা গেল, চারটা মারা গেল। এখন সাধারণভাবে একটা আপনার সামনে সাধারণ থিউরি অনুযায়ী, সাধারণ যুক্তি অনুযায়ী যেটা বললাম, ধরে যে তিনটা মাটি দেওয়া জায়গা আছে, এরপরে কিন্তু একটা ব্যবস্থা করতে হবে, নইলে কিন্তু হবে না। আর দেখা গেল দুদিনের মধ্যে আমার কি হলো চারটা মৃত্যু হয়ে গেল, মানে একটা অ্যাডভান্স হয়ে গেল, আপনি কি করবেন ওই সময়ের মধ্যে, আপনি কি করবেন? সাধারণভাবে আপনার এটাই হবে যে পুরাতন কবর যেহেতু আছে সেই জায়গাটা আপনি মাটি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু উপায় নেই। তো সাধারণ নিয়ম যেটা হচ্ছে যে কবরস্থান যদি ফুল হয়ে যায়, কবরস্থান থেকে আপনি এক কথায় মাটি দিয়ে 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 এগারো দশ বছর বিশ বছর ধরে মাটি দিয়ে এসছেন, এবার কবরস্থানের জায়গা নেই শেষ, এই জন্য আপনাকে যে কবরস্থান অন্য জায়গায় দিতে হবে অথবা সেই জায়গায় মাটি উঠিয়ে অন্য কবরে রেখে আসতে হবে অথবা অন্য জায়গা থেকে মাটি কেটে নিয়ে আসতে হবে, এটা ঠিক নয়। কি করতে হবে আপনাকে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই কবরে অর্থাৎ পুরাতন কবরে আপনি আবার মাটি দেওয়া শুরু করবেন, পুরাতন কবরে আপনি মাটি দেওয়া শুরু করবেন। যদি পুরাতন কবরে মাটি দিতে গিয়ে পুরাতন কবরে মাটি দিতে গিয়ে যদি কোনো হাড্ডি উঠে যায়, হাড্ডি পেয়ে যান, তাহলে কি করবেন? সেই হাড্ডি আপনি সেই কবরে আপনি রেখে দিবেন, যে কবরে মাটি দিতে সেই কোনো এক সাইডে আপনি সেই হাড্ডিগুলোকে রেখে দিবেন। এটা আমাকে একটা খবর রয়েছে, এই জন্য আজকে আমি অনেক শেখকে আমি এই ব্যাপারটা নিয়ে মানে জিজ্ঞাসা করলাম, অনেক শেখকে নিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে এই বিষয়টা কি, এর জন্য কি দলিল রয়েছে, এই জন্য কি দলিল রয়েছে। সাধারণভাবে যখন একটা সাধারণ নিয়ম অনুযায়ী আপনি সাধারণ কাজ করবেন, এটা হচ্ছে সাধারণ নীতি, কবর মাটিতে যে জায়গা আছে আবার প্রথম যে জায়গা আছে সেই জায়গা থেকে আপনি আবার মাটি দেওয়া শুরু করবেন, এটা কবরের মাটি উঠিয়ে ফেলা লাগবে না। তার কারণ হচ্ছে যদি আপনি কাবর কবরের মাটি উঠিয়ে ফেলেন তাহলে এর জন্য কিন্তু দলিল লাগবে, এর জন্য দলিল লাগবে, অথবা যদি আপনি কবরের মাটি কবরে যদি মাটি ভরেন এর জন্য কিন্তু দলিল লাগবে। সেই জন্য সাধারণ নিয়ম অনুযায়ী আপনি কবরে কি করবেন, ওই পুরাতন কবরে আপনি উঠে দেবেন। আর এটা আমল রয়েছে, যেমন আপনি সৌদি আরবে যদি দেখেন জান্নাতুল বাকি নামক কবরস্থান বা অন্য কবরস্থানে কি করা হয়, এখানে কবর দিতে 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 যখন পূর্ণ হয়ে যায় আবার ওই পুরাতন কবর থেকে আবার মাটি দেওয়া শুরু করে, এটা আমল আছে এখন পর্যন্ত। আমি কয়েকজন শেখকে জিজ্ঞাসা করলাম যারা সৌদি আরবে দীর্ঘদিন অনেকদিন ধরে থেকেছে, তাদের ব্যাপারে আমি তাদের সাথে আলোচনা করলাম এবং তারাও এই কথাই বললেন যে সৌদি আরবে এটাই করা হয়। আমি বলছি না সৌদি আরব আমাদের জন্য দলিল, আমি এটা বলছি না, আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে এটা আমল আছে, এটা মুসলিমদের আমল আছে, এবং এর বিপরীতে যে কাজগুলো আমরা করতে চাচ্ছি যে মাটি উঠিয়ে ফেলা অথবা মাটি ভরা এর পক্ষে কোথাও আমল নেই, কোন ওলামারা ফতোয়া দেননি, কিন্তু এই ব্যাপারে ফতোয়া রয়েছে, ওলামায়ে কিরামদের ফতোয়া রয়েছে যে পুরাতন কবর থেকে কবরে আবার মাটি দেওয়া শুরু করতে হবে, যদি হার উঠে তাহলে সেই হারটা আবার সেই কবরে রেখে দিতে হবে সম্মানের সাথে। তাহলে এই যে আমাদের মানে এই যে একটা সমস্যা আমরা মনে করছি, আসলে এটা কোনো সমস্যার বিষয়ই নয়। আর বিশেষ করে আজকে অমুসলিমরা আরএসএস সহ যে উগ্রবাদী সংগঠনগুলো এবং রাজনৈতিক সংগঠনগুলো, বিশেষ করে ইসলামী বিদ্বেষী সংগঠনগুলো, যারা ইসলামের বিরুদ্ধে মুসলিমের বিরুদ্ধে যারা লেগে পড়েছে, তারাও কান
ইসলামের কোন জালের ওপরে কোন ব্যাপার নেই। কবরস্থানের জন্য যে পুরো মাঠ লাগবে, এখানে মানে অনেক জায়গা নষ্ট হবে, কিছু নষ্ট হবে না, নির্দিষ্ট জায়গার মধ্যে আবার কবর দেওয়া হবে, সেটা কিয়ামত পর্যন্ত চলবে, সমস্যা নেই। এইরকম জায়গা এইরকম ব্যাপার নয় যে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে আর কবর দেওয়াই যাবে না, এইরকম বিষয় নয়। যে রাজনৈতিক দলের নেতা অমুসলিম ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী তোমরা জানাও যে ইসলামেও জায়গার গুরুত্ব রয়েছে, এটা কোন ব্যাপার নয়। ইসলামের সুতরাং সেই জায়গাতে আবার মাটিতে পারা যায়, এটা খুবই স্পষ্ট কথা এবং বাবা এখানে এটা কথা দিয়েছেন, আশা করি সেটা স্পষ্ট হয়েছে। Mm-hmm.